আমরা এসেছি, আমরা গঙ্গারামপুর মহকুমার শাসক মহাশয়কে বলেছিলাম যে আপনার সাথে দেখা করব, কারণ ত্রাণ নিয়ে একটা সমস্যা আছে, এই সমস্যার যাতে পরিষ্কার হয়ে যায় জনসাধারণের সামনে, তার জন্য আমার ডিএম এসডিও সাহেবকে বলেছিলাম। এসডিও সাহেব বলে যে আমি 11টার সময় ডিএম অফিসে আসব, ওইখানেই আপনারা আসেন, ওখানেই কথাবার্তা হবে। সেই ত্রাণ নিয়ে আমরা এসেছি, যদিও গঙ্গারামপুরে ত্রাণ নিয়ে একটা হইচই শুরু হয়েছে, যেটা চেয়ারম্যান করেছে। আমাদের বক্তব্যটা হলো, যেহেতু আমরা 25 তারিখে আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছি, সেই হেতু চেয়ারম্যানের হাত দিয়ে আমাদের কোনো জিনিস নেওয়া মানে চেয়ারম্যানকে পরোক্ষভাবে সমর্থন করা। আমরা তৃণমূল কংগ্রেস যে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকব। কতজন রয়েছে? আমরা আমাদের কাউন্সিলর প্রায় 14 জন আছে যারা তৃণমূল কংগ্রেস করবে এবং আমাদের সমর্থন করবে। এখানে কতজন? এখানে 10 জন আছে। না, এটা আমরা এইডিওকে আগে জানিয়ে দিয়েছি, যারা যারা আমরা তৃণমূল করবো সেটা এইডিও সবকে আগেই জানিয়েছি। আগামী 5 তারিখে নিয়ম অনুসারে আপনার হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে যে 5 তারিখে হবে, আমাদের ভাই চেয়ারম্যান ওই ডেটটাতে মিটিং ডেকেছিলো, সেটিকে স্টে করেছিলি এবং সাথে সাথে বলে দিয়েছে ওই দিন করতেই হবে, চেয়ারম্যানকে ওই দিন উপস্থিত হতে হবে এবং সাথে সাথে প্রশাসনকেও বলেছে নিরাপত্তা দেওয়ার জন্য। সরকারে যখন আছি আমরা অশান্তি চাই না, আমরা শান্তিতেই কাজ করি, কারণ আমাদের তো যেহেতু সরকারে আছি, সরকারের একটা সুনাম রক্ষা করা আমাদেরই কর্তব্য।